হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোয়াইট টপ টেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো হোন্ডা সিভি শাইন ভার্সেস সিভি শাইন এসপি বাইকের তুলনামূলক বর্ণনা এবং বর্তমান বাজার মূল্য। সম্প্রতি হোন্ডা সিভি শাইন এসপি বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে, আগের মডেলটিও অ্যাভেলেবল আছে। দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে ভিডিও শেষে ব্যাখ্যা করব। আশা করি পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। ব্র্যান্ড অরিজিন, সিভি শাইন এর ব্র্যান্ড অরিজিন জাপান, হোন্ডা সিভি শাইন এসপি এর ব্র্যান্ড অরিজিনও জাপান। ইঞ্জিন টাইপ, সিভি শাইন এর ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইয়ার কুলড ইঞ্জিন, সিভি শাইন এসপি এর ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইয়ার কুলড ইঞ্জিন। ব্র্যান্ড অরিজিন, ইঞ্জিন টাইপের দিক দিয়ে দুটি বাইক সমান অবস্থানে আছে। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট, সিভি শাইন এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.73 সিসি, সিভি শাইন এসপি এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.73 সিসি। ম্যাক্সিমাম পাওয়ার, সিভি শাইন এর ম্যাক্সিমাম পাওয়ার 10.16 BHP অ্যাট 7500 RPM, সিভি শাইন এসপি এর ম্যাক্সিমাম পাওয়ার 10.16 BHP অ্যাট 7500 RPM। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট এবং ম্যাক্সিমাম পাওয়ারের দিক দিয়ে দুটি বাইক সমান অবস্থানে আছে। ম্যাক্সিমাম টর্ক, সিভি শাইন এর ম্যাক্সিমাম টর্ক 10.3 Nm অ্যাট 5500 RPM, সিভি শাইন এসপি এর ম্যাক্সিমাম টর্ক 10.3 Nm অ্যাট 5500 RPM। মাইলেজ, সিভি শাইন এর মাইলেজ 65 কিলোমিটার পার লিটার, সিভি শাইন এসপি প্রতি লিটার তেলে 65 কিলোমিটার পথ যাবে। ম্যাক্সিমাম টর্ক মাইলেজের দিক দিয়ে দুটি বাইক সমান অবস্থানে আছে। টপ স্পিড, সিভি শাইন এর টপ স্পিড 100 কিলোমিটার পার আওয়ার, সিভি শাইন এসপি এর টপ স্পিডও 100 কিলোমিটার পার আওয়ার। গিয়ারবক্স, সিভি শাইন এর গিয়ারবক্স 4 স্পিড, সিভি শাইন এসপি এর গিয়ারবক্স 5 স্পিড, অর্থাৎ নতুন এডিশনে 5 স্পিড গিয়ারবক্স দিয়েছে, সেক্ষেত্রে সিভি শাইন এসপি বাইকটি এগিয়ে আছে। দেখছেন হোন্ডা সিভি শাইন ভার্সেস হোন্ডা সিভি শাইন এসপি বাইকের তুলনামূলক বর্ণনা। ওয়েট, সিভি শাইনের ওয়েট 121 কেজি, হোন্ডা সিভি শাইন এসপি এর ওয়েট 120 কেজি। ফুয়েল ট্যাঙ্ক, সিভি শাইন এর ফুয়েল ট্যাঙ্ক 10.5 লিটার, হোন্ডা সিভি শাইন এসপি এর ফুয়েল ট্যাঙ্কও 10.5 লিটার, তবে ওয়েটের দিক বিবেচনায় সিভি শাইন অর্থাৎ আগের মডেলটি এগিয়ে আছে। ব্রেকস, সিভি শাইন এর ফ্রন্ট ব্রেকটি ডিক্স এবং রিয়ার ব্রেকটি ড্রাম, সিভি শাইন এসপি এর ফ্রন্ট ব্রেকটি ডিক্স, রিয়ার ব্রেকটি ড্রাম। সাসপেনশন, সিভি শাইন এর ফ্রন্ট সাসপেনশনটি টেলিস্কোপিক, রিয়ার সাসপেনশনটি স্প্রিং লোডেড হাইড্রোলিক, হোন্ডা সিভি শাইন এসপি এর ফ্রন্ট সাসপেনশনটি টেলিস্কোপিক, রিয়ার সাসপেনশনটি স্প্রিং লোডেড হাইড্রোলিক। ব্রেক এবং সাসপেনশনের দিক দিয়ে দুটি বাইক সমান অবস্থানে আছে। টায়ার সাইজ, সিভি শাইন এর ফ্রন্ট টায়ার সাইজ 80/100, রিয়ার টায়ার সাইজ 80/100, সিভি শাইন এসপি এর ফ্রন্ট টায়ার সাইজ 80/100, রিয়ার টায়ার সাইজ 80/100। প্রাইস, হোন্ডা সিভি শাইন বাইকটির প্রাইস 1,36,000 টাকা আর হোন্ডা সিভি শাইন এসপি বাইকটির প্রাইস 1,26,900 টাকা। প্রাইসের দিক বিবেচনায় নতুন মডেলের হোন্ডা সিভি শাইন এসপি বাইকটি এগিয়ে আছে। হোন্ডা সিভি শাইন এসপিতে ইঞ্জিনগত খুব একটা পরিবর্তন আনা হয়নি, তবে গ্রাফিক্সে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের সাথে আলাদা এক্সট্রা কিট যুক্ত করা হয়েছে। এছাড়া সিভি শাইন এসপিতে BS4 টেকনোলজি সংযুক্ত করা হয়েছে এবং গিয়ারবক্সটি 5 স্পিড করা হয়েছে। এখন কথা হলো দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। BS4 টেকনোলজি, 5 স্পিড গিয়ারবক্স, প্রাইসের দিকে যদি তাকান তাহলে
হোন্ডা সিবি শাইন এসপি অর্থাৎ নতুন মডেলের বাইকটি আপনার জন্য ভালো হবে। আর যদি ওল্ড ইজ গোল্ড বিবেচনা করেন তাহলে হোন্ডা সিবি শাইন বাইকটি আপনার জন্য ভালো হবে। দুটি বাইকের মধ্যে কোনটি আপনার কাছে ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাইক প্রাইস আপডেট রিভিউ কম্পেয়ার, মোবাইল ফোন প্রাইস আপডেট রিভিউ কম্পেয়ার এবং টপ টেন রিলেটেড ইনফরমেশন পেতে আমাদের হোয়াইট টপ টেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।